ঝিনাইদহে নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু তুলে ভরাট করা হচ্ছে জেলা প্রশাসকের বাংলোর নিচু জমি। ড্রেজিং মেশিন দিয়ে তীরের কাছ থেকে বালু তোলায় ভাঙন আতঙ্কে আছেন এলাকাবাসী। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুই সপ্তাহ আগে ঝিনাইদহের নবগঙ্গা নদীতে বসানো হয় এই ড্রেজিং মেশিন। এলাকাবাসীর আপত্তির পরও অবাধে তোলা হচ্ছে বালু, আর এই বালু দিয়ে ভরাট করা হচ্ছে জেলা প্রশাসকের বাংলোর নিচু জমি। আমরা এখানে কাজ করতেছি, এখান থেকে লেজার মেশিন দিয়ে বালি কেটে ডিসি সাহেবের বাংলোয় বালি দিয়ে ভরাট করতেছি। বাংলোর কী কাজ হচ্ছে? এই যে এই সাইডে ভরাটের কাজ চলবে একটু। এলাকাবাসী বলছেন, ড্রেজিং মেশিন দিয়ে তীরের কাছ থেকে বালু তোলাই বাড়িঘরের পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমি ও কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা ঝুঁকির মুখে পড়বে। আমরা এখানে বাস করি, এটা আলটিমেটলি একটা ভেঙে যাবে, সেটা ভেঙে গেলে আমাদের বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, রাস্তাটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আমরা তো কিছু বলতে পারছি না, যদি বলতে পারে মানে সেটা ওনারা শুনছেন আর কি। অনেক ক্ষতি হয়, এগুলো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ড্রেজিংয়ের কারণে এলাকাবাসী ভাঙন আতঙ্কে থাকলেও পানি উন্নয়ন বোর্ড নির্বিকার, বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। ফোনে এমনটি জানান ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী। প্রোটেকশনের কাজগুলো যখন পাবলিক ডিমান্ড থাকবে তখন আমি প্রোটেকশন দিয়ে থাকবো, ঠিক আছে? এখন কে বালি তুলে নিয়ে গেল, কে ইজারা দিল, কে কি করলো, এগুলো তো আমার এখতিয়ার না। আর জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, জনগণই বিষয়টি প্রতিহত করবে। রক্ষক যদি ভক্ষক হয় তো সেটা নিঃসন্দেহে দুঃখজনক, এবং সেটি এমন একটি পর্যায়ে যেতে পারে যে বালি উত্তোলনের ক্ষেত্রে টোটাল এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনমনে একটা আতঙ্ক ছড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে যে জনগণই ঐক্যবদ্ধ হয়ে সেটি প্রতিরোধ করবে। তবে ড্রেজিং নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।